আসসালামু আলাইকুম শুরুতে জানিয়ে দেব গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামগুলো গুপ্ত হামলায় ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী মহসিন নিহত ইরানে বিজ্ঞানী হত্যায় ইসরায়েলের হাত থাকার বিষয়টি নিশ্চিত করলেন ট্রাম্প বিজ্ঞানী হত্যার চরম প্রতিশোধ নেওয়া হবে বললেন ইরানি সেনাপ্রধান কূটনৈতিক পথে পরমাণু সমঝোতা রক্ষার উপায় দেখছে পাকিস্তান এবং সর্বশেষ নাগর্ণ কারাবাক নিয়ে ফ্রান্সের নিন্দা জানিয়েছে আজারবাইজান দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে একটি অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি দিয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন গুপ্ত হামলা ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোশ নিহত ইরানের রাজধানী তেহরানের কাছে উৎপেতে থাকা সন্ত্রাসীদের গুপ্ত হামলায় দেশটির শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসিন ফখরিজাদে নিহত হয়েছেন ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে শুক্রবার সাতাশ নভেম্বর মন্ত্রণালয় গবেষণা ও উদ্ভাবনী সংস্থার প্রধান মহসিনকে নিয়ে একটি গাড়ি তেহরানের পূর্বাঞ্চল দামাভান্দ এলাকায় পৌঁছালে সপ্তাহে প্রথমে তার গাড়ি লক্ষ্য করে বোমা ছাড়ে এরপর তাকে লক্ষ্য করে গুলি ছুড়লে তিনি গুরুতর আহত হন এ সময় তার দেহরক্ষী ও সন্ত্রাসীদের মধ্যে সংঘর্ষ হয় গুরুতর অবস্থায় মহসিনকে উদ্ধার করে মিস্টার ফখরিসাদে হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান সূত্র বিবিসি ও আল জাজিরা এদিকে এই ঘটনাকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলে অভিহিত করে এর নিন্দা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাবাদ জারিদ এই হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়া হবে বলে ইরানের রেভলিউশনার গার্ডের কমান্ডার বলেছেন ইরান সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদনের পরিমাণ বাড়িয়ে দিয়েছে বলে নতুন করে উদ্বেগ বেড়েছে এরই মধ্যে এই হত্যার ঘটনা ঘটল বেসামরিক খাতে পারমাণবিক জ্বালানি তৈরির জন্য এবং একই সঙ্গে সামরিক কাজে ব্যবহারযোগ্য পারমাণবিক অস্ত্র উৎপাদনের জন্য সমৃদ্ধ ইউরেনিয়াম একটি আবশ্যিক উপাদান ইরান সবসময় বলে এসেছে তারা শান্তিপূর্ণ কাজে ব্যবহারের জন্যই একমাত্র তাদের পরমাণু কর্মসূচি ব্যবহার করে ইরানে বিজ্ঞানী হত্যায় ইসরায়েলের হাত থাকার বিষয়টি নিষেধ করলেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের শীর্ষস্থানীয় পদথবিজ্ঞানী মোসিন ফখরিজাদের হত্যাকাণ্ডে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হাত থাকার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি নিজের অফিসিয়াল টুইটার পেজে একজন ইসরায়েলি সাংবাদিকের একটি পোস্ট রিটুইট করে ইরানি বিজ্ঞানী হত্যার বিষয়টি নিশ্চিত করেন বিশিষ্ট পদার্থবিজ্ঞানী এবং প্রতিরক্ষা গবেষণা ও উদ্ভাবন বিষয়ক সংস্থার চেয়ারম্যান মহাসেন ফরিজাদে শুক্রবার বিকেলে রাজধানীর তেহরানের ওদূরে মৃণশংসার সন্ত্রাসী হামলায় সাদাত বরণ করেন এ সম্পর্কে ট্রাম্পের রিটুইটে বলা হয়েছে ফাকরিজ জাদেকে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ বহু বছর ধরে হত্যার চেষ্টা করছিল এছাড়া ট্রাম্প নিজে এক টুইটার বার্তায় মহসিন ফখরিজাদেকে তার ভাষায় ইরানের পরমাণু অস্ত্র কর্মসূচির কারিগর বলেও দাবি করেছেন ইসলামী প্রজাতন্ত্র ইরান সব সময় নিজের পরমাণু কর্মসূচিকে বেসামরিক হিসেবে উল্লেখ করে বলেছে পরমাণু অস্ত্র তৈরির কোনো পরিকল্পনা তেহরানের নেই এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াজ জারির তার অফিসিয়াল টুইটার পেজে লিখেছেন ইরানি পদার্থবিজ্ঞানীর বিজ্ঞানীর কাপুরুসূচিত হত্যাকাণ্ডে ইসরায়েলের হাত থাকার যথেষ্ট প্রমাণ রয়েছে এবং এই ঘটনায় বোঝা যায় যারা এই হত্যাকাণ্ড চালিয়েছে তারা নিজেদের অসত্তের কারণে একটা যুদ্ধ বাঁধানোর চেষ্টা করছে তিনি আন্তর্জাতিক সমাজ বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নকে তাদের নির্লজ্জ দৈতিক নীতি পরিহার করে এই ভয়ঙ্কর সন্ত্রাসী হামলার নিন্দা জানানোর আহ্বান জানান বিজ্ঞানী হত্যার চরম প্রতিশোধ নেওয়া হবে বললেন ইরানের প্রধান ইরানের বিশিষ্ট পদার্থবিজ্ঞানী ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষণা ও উদ্ভাবন বিষয়ক সংস্থার চেয়ারম্যান মহাসেন ফাকরিজাদে হত্যার কঠিন প্রতিশোধ নেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দেশটির সশস্ত্র বাহিনীর স্টাফ বাকেরি তিনি রাতে এক বার্তায় ঘোষণা করেন। বিশ্ব সাম্রাজ্যবাদী শক্তি ও শয়তান ইসরায়েলি সরকারের ভারতের সন্ত্রাসীরা ইরানের আরেকজন বিজ্ঞানীকে নির্মমভাবে হত্যা করেছে ফাকরিজাদেকে ইরানের প্রতিরক্ষা শিল্পের শীর্ষস্থানীয় একজন ব্যবস্থাপক হিসেবে উল্লেখ করে জেনারেল বাকিরি বলেন তিনি ইরানের প্রতিরক্ষা সক্ষমতাকে আজকের পর্যায়ে নিয়ে আসার পেছনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এই বিশিষ্ট পদার্থবিজ্ঞানের মৃত্যুকে ইরানের প্রতিরক্ষা শিল্পের জন্য বড় রকমের ক্ষতি হিসেবে উল্লেখ করে সেনাপ্রধান বলেন তবে শত্রুদের জেনে রাখা উচিত ফাকরিজাদে যে পদ দেখিয়ে দিয়েছেন তা কখনো বন্ধ হওয়া নয় ইরানের বিশিষ্ট পদার্থবিজ্ঞানী এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষণা ও উদ্ভাবন বিষয়ক সংস্থার চেয়ারম্যান মহসেন ফাকরিজাদে শুক্রবার সন্ধ্যায় এক সন্ত্রাসী হামলা নিহত হন ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় গণযোগাযোগ বিভাগ জানিয়েছে শুক্রবার সন্ধ্যায় ওদূরে সড়কে সশস্ত্র গাড়িতে হামলা চালায় কূটনৈতিক পথে পরমাণু সমাজতা রক্ষার উপায় দেখছে পাকিস্তান পাকিস্তান বলেছে ইরান এবং ছয় জাতিগোষ্ঠীর মধ্যে দু সালে সমঝোতা সই হয়েছিল তা রক্ষার একমাত্র উপায় হচ্ছে কূটনৈতিক পন্থা অবলম্বন করা বৃহস্পতিবার সাপ্তাহিক সংবাদ পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জাহিদ হাফিজ চৌধুরী সাংবাদিকদের কাছে একথা বলেন তিনি বলেন মধ্যপ্রাচ্য অঞ্চলে যে উত্তেজনা বিরাজ করছে তা নিরসনের জন্য সংলাপের দৃষ্টিভঙ্গি গ্রহণ করা উচিত এক্ষেত্রে ইরানের সঙ্গে অন্য পক্ষগুলোর আলোচনাকে সমর্থন জানায় পাকিস্তান জাহিদ চৌধুরী বলেন আমরা বিশ্বাস করি আলোচনার মাধ্যমে পরমাণু সমঝোতা কেন্দ্রিক সংকটের সমাধান করলে তাতে সর্বোচ্চ ইতিবাচক ফলাফল আসতে পারে এক্ষেত্রে পাকিস্তান অতীতে মধ্যস্থতার ভূমিকা পালন করেছে এবং চলমান উত্তেজনার নিরসনে আমরা আবারও একই ধরনের ভূমিকা পালন করতে প্রস্তুত রয়েছে এর আগে গত তেরোই নভেম্বর পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান দেশটির একটি টেলিভিশন চ্যানেলকে দিয়ে সাক্ষাৎকারে বলেছেন যদি আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন পরমাণু সমঝোতে ফিরে আসার সিদ্ধান্ত নেন তাহলে তাতে পাকিস্তানের স্বার্থ রক্ষিত হবে পাক প্রধানমন্ত্রী বলেন আমেরিকা পরমাণু সমঝোতায় ফিরে এলে পাকিস্তান এবং ইরানের মধ্যে বাণিজ্য বাড়ানোর নতুন সুযোগ তৈরি হবে নাগর্ণ কারাবাক নিয়ে ফ্রান্সের নিন্দা জানিয়েছে আজারবাইজান বাইজান বিরোধী নাগর্ণ কারাবাক নিয়ে ফ্রান্সের সিনেটরদের রেজলিউশনের নিন্দা জানিয়েছে আজারবাইজানের পার্লামেন্ট নাগর্ণ কারাবাককে প্রজাতন্ত্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বানের পরেই বৃহস্পতিবার আজেরি পার্লামেন্টে নিন্দা জানায় পার্লামেন্টের এক বিবৃতিতে বলা হয় ফরাসি সিনেটরদের এই পদক্ষেপ ইউ কাউন্সিল কর্তৃক দু হাজার ষোলো সালে গৃহীত দেশগুলোর আঞ্চলিক অখণ্ড সম্পর্কিত নথি এবং ইউরোপীয় ইউনিয়নের বিদেশ ও সুরক্ষা নীতি সম্পর্কিত বৈশ্বিক কৌশল ফ্রান্সের যেসব প্রতিশ্রুতি তার সঙ্গে খাপ খায় না বিবৃতিতে জোর দিয়ে বলা হয় যে কোনো দেশ এটিকে প্রজাতন্ত্র হিসেবে স্বীকৃতি দিতে পারে না বিবৃতিতে আরও বলা হয় তিন দশক থেকে নাগণ কারাবাক নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে সংঘাত কিছু দেশের শান্তি আলোচনা নামে ভূমিকার কারণে সমাধান হয়নি নাগর্ন কারাবাক শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে উনিশশো বিরানব্বই ইউরোপ ভিত্তিক মিউনেস্কো গ্রুপ গঠন করা হয় এই গ্রুপের নেতৃত্ব দিচ্ছে ফ্রান্স রাশিয়া ও যুক্তরাষ্ট্র তবে এই গ্রুপটি কখনো সমাধান দিতে পারেনি পঁচিশ নভেম্বর নাগর্ণ কারাবাককে প্রজাতন্ত্র হিসেবে স্বীকৃতি দিতে ফ্রান্সের পার্লামেন্টে ভোট দেন দেশটির আইন প্রণেতারা ওই দিন সংসদের নাগর্ণ কারাবাককে স্বাধীন প্রজাতন্ত্র হিসেবে স্বীকৃতি দিতে একটি রেজলেশন পাস করা হয় এই ঘটনার পরই ফ্রান্সের রাষ্ট্রদূতকে তলব করে প্রতিবাদ জানায় আজার